তো এখন আমি চুলটাকে স্টাইল করা শুরু করছি। তাতে মানে পৌঁছো গেছে মলে, আমরা পেছনে পড়ে আছি। এইটাকে এখন এখানে রেখে দিয়েছি, কাউকে ডাকতে হবে যে কিনা এই জায়গাটা ড্রিল করে দেবে, সো দ্যাট এটা আমি তারপর এখানে লাগাতে পারি। এখন অবধি কাউকে পাইনি, সেরকম পেলে ডেফিনেটলি ওটা করে নিতে হবে। আজকে আমাদের একটুখানি বেরানোর আছে, তো তাড়াতাড়ি ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দিয়ে বেরিয়ে যাবো। আমি একটুখানি আলু ভেন্ডির তরকারি করবো, অমিত বলছিল রিয়াঙ্কা একটু আলু ভেন্ডির তরকারি করে দে, আর আমার না প্রতিদিন আলু ভেন্ডির তরকারি করতেও আর ভালো লাগছে না, কেন মানে একই জিনিস করেই যাচ্ছি করেই যাচ্ছি। অমিত যখন বলি কী খাবি আলু ভেন্ডি, কী খাবি আলু ভেন্ডি, সারাদিন আলু ভেন্ডি খায়। তো যাই হোক, ওর জন্য অল্প করে একটুখানি আলু ভেন্ডি করে নিচ্ছি। আর মাছ আনা ছিল, সেটাকে ফিশ থেকে বার করে ওখানে জলে চুবিয়ে রেখেছি, কারণ একটুখানি হয় না যে বরফ মতন হয়ে গেছে, ওটা হয়ে গেলে তারপর দুপুরবেলা আমরা ডাল ভাত আলু ভেন্ডি আর মাছের ঝোল খেয়ে নেবো, মাছের ঝোল বা মাছ ভাজা খেয়ে নেবো। Gotta keep up with life, got no regrets, I count my blessings, but I'm still getting no sleep at night. Getting out of the house, I heard an eagle in the top of a tree. রান্না করা হয়ে গেছে, ব্লিঙ্কিটাতে কিছু অর্ডার করেছিলাম সেটাই এসে গেছে, কিছু গ্রসারি জিনিস অর্ডার করেছিলাম সেটাই এসে গেছে। এখন এগুলোকে রেখে দিয়ে দিয়ে তারপর আমি ফ্রেশ হতে যাবো। আজকে আমরা সব বন্ধুরা মিলেই বেরোচ্ছি, শোয়েতার একটা জিনিস কেনার আছে সেখানেও যাব, আর তারপরে আর কোথাও যাই কি যাই না এখন অব্দি প্ল্যান করিনি, বা যেহেতু আজকে স্যাটারডে কিছু না কিছু প্ল্যান তো হয়েই যাবে। আমি অমিত সংকেত শ্বেতা তো যাচ্ছি, এবার সত্যম জয়েন করবে কি করবে না জানি না কেন, কারণ ওর বোন এসছে, তো আদৌ যায় কি আজকে অন্য কোনো প্ল্যান আছে সেটা দেখতে হবে। বাট হ্যাঁ, আমরা মোটামুটি আশা করছি ও জয়েন করে নেবেন, আমরা সবাই মিলেই আজকে একটুখানি ঘুরতে বেরোবো। আমি এই যে ফ্রেশ হয়ে আসলাম, চুলটা আমার ভেজা আছে দেখতেই পাচ্ছ, আমি শ্যাম্পু করে আসলাম। অ্যান্ড আজকে আমি চুল সেট করার জন্য যেটা ইউজ করবো সেটা হচ্ছে হলো এইটা। এটা বেসিক্যালি তোমাদের চুল যখন ভেজা থাকে সেটাকে ড্রাইও করবে, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এটা তোমাদের চুলে ভলিউম অ্যাড করবে, অ্যান্ড তোমরা একটা ভালো স্টাইল লুকও অ্যাচিভ করতে পারো এটা দিয়ে। যেটা আজকে আমি ইউজ করবো সেটা হচ্ছে আগারোর ভলিউমাইজার হেয়ার ড্রায়ার। এটা যে ব্রাশ হেডটা আছে সেটাতে আছে হচ্ছে হলো সেরামিক টার্মালাইন কোটিং, যেটা কিনা খুবই ভালো, মানে চুলটাকে ড্যামেজ করবে না। আর একটা জিনিস তোমাদেরকে দেখাতে চাই, এখানে দেখতে পাচ্ছ তোমরা সেটিং মতন আছে, এখানে কিন্তু টু হিট সেটিং পেয়ে যাবে অ্যান্ড থ্রি স্পিড সেটিংও পেয়ে যাবে। চুলটাকে কীভাবে সেট করবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আর একটা জিনিস বলতে চাই, এটার নিচে দেখতে পাচ্ছ এটা না খুব ভালোভাবে ঘুরে, মানে 360 ডিগ্রি ঘুরতে থাকে, তো যেহেতু আমি ওখানে প্লাগ লাগিয়েছি এখানে আমি এটা ইউজ করছি, তো কোনো রকম প্রবলেম হচ্ছে না। তো এখন আমি চুলটাকে স্টাইল করা শুরু করছি অ্যান্ড ড্রাই করাও শুরু করছি, তো যখন আমি শুরু করব তখন আওয়াজ হবে, তো আমি একটুখানি ভয়েস ওভার বা মিউজিক দিয়ে দেবো, যেরকম তোমাদের সেটিং যায় সেই সেটিংয়ে তোমরা পুট করে তারপর কিন্তু তোমরা ইউজ করতে পারো। তো আমি নর্মাল হিটে দিয়ে দিচ্ছি। তোমরা যারা ইনওয়ার্ড স্টাইল করতে পারো, আউটওয়ার্ড স্টাইল করতে পারো, যেরকমই তোমাদের মন চায় সেইভাবে কিন্তু স্টাইলিং করতে পারো। এটাতে আছে অ্যাক্টিভেটেড চারকোল ব্রিসেলস, দেখতে পাচ্ছ আমি কীভাবে চুলটাকে স্টাইল করে নিচ্ছি, অ্যাট দ্য সেম টাইম ড্রাইও হয়ে যাচ্ছে অ্যান্ড ভলিউমও কিন্তু অ্যাড করে নিচ্ছি। এবার আমি ক্রাউন সেকশন যেটা আছে সেটাকে একটুখানি আলাদা করে আমি এখানটা একটুখানি ভলিউম অ্যাড করতে চাই, তো এইটাতে আমি কিভাবে ভলিউমটা আনবো সেটাও তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। বেসিক্যালি ক্রাউন এরিয়াটাকে একটু হালকা করে সেপারেট করে নিলাম, এবার আমি আবার এটাকে ইউজ করব টু গিভ সাম ভলিউম। ভালো কাজ করেছে দেখতেই পাচ্ছ, একটা স্ট্রেট হেয়ার লুক দিয়ে দিয়েছে, ড্রাই করে দিয়েছে, অ্যাট দ্য সেম টাইম এখানটায় দেখো আমি একটু ভলিউম অ্যাড করতে চাইছিলাম, মানে অত মানে কতটা ভলিউম এখানে অ্যাড হয়ে গেছে, আই রিয়েলি লাইক ইট। তো তোমরা চাইলে এটাকে পারচেজ করতে পারো, আমি নিচে ডিসক্রিপশন বক্সে এটার লিঙ্ক দিয়ে দেবো। অ্যান্ড কী বলে বলো তো, একটা টুলেই না সব কটা কাজ হয়ে যাচ্ছে, কে একবার ড্রাই করবে তারপর একবার স্ট্রেট করবে তারপর একবার ভলিউম অ্যাড করবে, সেটা দরকার পড়ে না, একটা প্রোডাক্ট থাকলে তোমরা সব করতে পারবে। তো নিচে ডিসক্রিপশন বক্সে কিন্তু প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে দেবো। Forward and no one is stopping me, I keep on running, running from my failures, my doubts. আজকে 4-5 বার আমি আউটফিট চেঞ্জ করেছি, ফাইনালি এটা ডিসাইড করে পরলাম, এখন আমি আর অমিত বেরাচ্ছি। অনেক কষ্ট করে রিয়াঙ্কাকে আমি রেডি করে বার করতে পেরেছি, 1 ঘন্টা 2 ঘন্টা 3 ঘন্টা ধরে আমাকে বসিয়ে রেখেছে, কোমর ব্যথা হয়েছে, চেয়ারে বসে বসে ফাইনালি এখন বেরিয়ে আমরা যাচ্ছি।
বাট প্রবলেম হচ্ছিল যে আমার রিয়াঙ্কা তো আমরা যাওয়া প্যান্ট নেই, সব আমরা কলকাতা রেখে দিয়ে এসেছি, আর যেগুলো নিয়ে এসেছি সেগুলো ধোয়া হচ্ছে না, এত আমরা লাস্ট মানে মানে তো প্রায় তারপরেও 100 জামা প্যান্ট বাকি। হ্যাঁ সেটাই, এবার এই জন্য একই জিনিস পরে ঘুরে বেড়াচ্ছি, আমি এখান থেকে বেরোচ্ছি, বেরিয়ে যাবো, সাঙ্গীত শ্রেতাও আসবে ওদের সাথে মিলে একবারে তারপর মলে যাচ্ছি। কি সুন্দর এখানে হাওয়া দিচ্ছে, এই জায়গাটা থেকে এত সুন্দর হাওয়া ছিল কি বলবো, মানে যাই হোক এখন আমরা হেঁটে হেঁটেই যাচ্ছি, কারণ এত জ্যাম হয়ে যায় না উইকেন্ডে যে গাড়ি ওখানে পার্ক করা যায় না, বেস্ট হচ্ছে এখানে পার্ক করে ওইটুকু হেঁটে যাওয়াটাই বেস্ট। আমি আর শ্বেতা এখানে হেঁটেই যাচ্ছি, আর অমিত হাঁটতে হাঁটতে মানে পৌঁছেও গেছে মলে, আমরা পেছনে পড়ে আছি। তো আমরা এখন মলে ঢুকে গেছি, সংকেত আসছে একটু পরেই, বলে ফোন করলো যে আমি চলে এসেছি, অলমোস্ট হয়ে চলে আসবো, তো জয়েন করে নেবো এখানে মলে ডিরেক্টলি। তো আজকে শ্বেতা আসছে হচ্ছে ওর মলে যাচ্ছে, ও শ্বেতা একটা ব্লু স্টোন দেখি যেটা কিনবে, তো আমি ভাবলাম যখন রিয়াঙ্কাও আসে তো আমাদের অ্যানিভার্সারি আছে, তো অ্যানিভার্সারি জিনিসপত্র কিছু থাকলে সেগুলো একবার দেখে নেবো, তো ব্লু স্টোন সেনকো এখানে সবই আছে, তো সব কিছু একবার একবার ঘুরে দেখে নেবো, যদি কিছু ভালো পছন্দ সেটা নিয়ে নেবো। আমরা এখন ব্লু স্টোন কোথায় আছে খুঁজছি, শ্বেতাটা ওখানে যাবে ব্লু স্টোনে দেখতে, তো সেখানে যাওয়া যাক। আজকে তো ভিড়টা কম আছে, থোড়া তো কমে আজ ক্রাউড। এখন আমরা ব্লু স্টোনে যাচ্ছি, এখানে ডিফারেন্ট ডিফারেন্ট ইয়ারিং বলছি, সরি রিং এর ডিজাইন আছে, শ্বেতার এইটা পছন্দ হয়েছে, কোন সা ইয়ে বলে না শ্বেতা, ও আচ্ছা না এইটা এইটা। হ্যাঁ এখানে অমিত মন্দির দেখেই যাচ্ছে, এইখানে অমিত দাঁড়িয়ে আছে, এখানে সংকেত এরম ভাবে বলছে, বলছে কি আমাকে কিছু দেখাও কিছু ভালো আছে কিনা কালেকশন এইসব বলছে, এখানে কেউ নেই অ্যাটেন্ড করো, ওইদিকে সবাই ব্যস্ত আছে, কে পছন্দ হ্যাঁ সংকেত। রিয়াঙ্কার এখানে দেখছি, বাট আমার না এই জিনিসটা পছন্দ হচ্ছে, দেখে গোলের মতন এটা ভালো লাগবে, হাতে ইউনিক লাগবে পড়তে, পরে দেখতে হইস নিবি কিনবি না, ইটস টু লাউড আই নো, বাট পহনে কে বাদ পতা চলতা হ্যাঁ, সব জুয়েলারি অমিত চুজ করে, সব এ টু জেড সব চুজ। এখানে দেখে না অনেক ব্যাঙ্গেল এন্ড ব্রেসলেট ডিজাইনও আছে, শুধু একটু হালকা ফ্লিকার করছে। এই দেখো অমিত এই দুটো চুজ করে বলছে, একবার পরে দেখতে কেমন লাগে, তাই আমি পরে দেখছি, বাট এগুলো খুব মানে বিয়ে বাড়িতে পরে যাওয়ার মতন হয়ে যাবে। এখানে শ্বেতা ফাইনালি সিলেক্ট করে নিয়েছে একটা, সবাইকে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে যে কোনটা ওর বেশি ভালো লাগে, কোন চয়েস ভোট করো, আমি দেখাচ্ছি জুম করে কোনটা। অমিত যেটা চুজ করেছিল সেটা আউট অফ লিস্ট চলে গেছে, এখন এই দুটো ফাইনাল আছে। হ্যাঁ কোন চয়েস ইউ ওয়ান টু চুজ কি, হ্যাঁ আমারটা দেখিয়ে দিই তো, জুম করে না এটা আমি চুজ করেছিলাম, দেখাই ইদার ইদার ইদার। হ্যাঁ শ্বেতা এখানে একটু ডিফারেন্ট টাইপের রিং দেখছি, যেগুলো একটুখানি ওই মানে সলিটার টাইপের লুক দেয় না, বাট ক্লাস্টার ডায়মন্ড বা ওরকম টাইপের দেখছে, ওর যেটা নেওয়া সেটা তো হয়ে গেছে, বাট আর টু এক্সট্রা অপশন দেখছে, সবাইকে দেখাচ্ছে, দেখাও একবার দেখাও, কি আচ্ছা লাগে বল। শ্বেতা এখানে ট্রাই করছে, আর এই রিংটা দেখো আমি একটুখানি জুম করে দেখাচ্ছি, এটা মাঝখানে সলিটার আছে, পাশে ক্লাস্টার্ড আছে, এটা 1,65,000 মতন প্রাইস হচ্ছে, ও এনগেজমেন্ট রিংয়ের জন্য একদম পারফেক্ট। জুয়েলারি স্টোরে আসলে না আমার মনে হয় যে কোনো মেয়ের মন ভালো হয়ে যায়, এইটা দেখি ওইটা দেখি, সেদিকে কিনি না কিনি বন্ধুর সাথে আসি যাই করি, বাট হ্যাঁ দেখতে প্রচণ্ডই ভালো হয়, তাই না ওই বল। যদিও অমিত আজকে দেখছে সামনে আমাদের অ্যানিভার্সারি এসে গেছে, তাই জন্য ওর দেখছে, আমারও ওর জন্য কিছু একটা দেখতে হবে, কিন্তু কী দেবো সেটা এখনো অবধি ডিসাইড করতে পারিনি। তোমাদের কাছে যদি কিছু আইডিয়া থাকে প্লিজ আমাকে কমেন্ট সেকশনে একটুখানি লিখে জানিও, প্রত্যেকবারই মানে অ্যানিভার্সারির টাইমে বলো বা জন্মদিনের টাইমে আমার হেভি কনফিউশন হয় কী দেবো কী দেবো, আর আমি না ওখানে সবসময় গিফট দিতে থাকি, ওরকম মানে কোনো পার্টিকুলার অকেশনের জন্য ওয়েট করি না, যেরকম ক্রিমার বলো এই বলো সেই বলো স্কিন কেয়ার শার্ট এরকম টুকটাক দিতেই থাকি, বাট হ্যাঁ অ্যানিভার্সারিতে ভাবছি কিছু একটা স্পেশাল নেবো, নিজেই একটা টয়োটা ফরচুনার, ওয়াও ওটা হবে না রে, ছোট থেকে ওই গাড়ি কিনে দাও, এন্ডেভর আর তারপর টয়োটা লেকে দিয়ে গেনা, যে টয় মিল যায় ওই সব वाला লেকে দিতে, ফের টয় নি টয়োটা gotta keep up with life, got no regrets, I count my blessings, but I'm still getting no sleep at night, getting out of the house. ফাইনালি শ্বেতার এখান থেকে পছন্দ হয়ে গেছে, কেনা হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরোচ্ছি, চলো এখান থেকে কেনাকাটি করা হয়ে গেছে, শ্বেতা নিয়ে নিয়েছে ব্লু স্টোন দেখে, আমরা এখান থেকে বেরোচ্ছি, হয়তো আমরা একটুখানি সেনকো গোল্ডে যাবো, আমি যেটা কিছু দেখার আছে আমার জন্য, না সেনকো গোল্ডের সামনে এসে গেছি, পরপর সব কটা দোকান এখানে, এইটা আছে মালাবার, এখানে রিলায়েন্স, পরপর সব কটা দোকান আছে, হ্যাঁ চলো চলো
সেনকো গোল্ডেন ডায়মন্ডস আমরা এসে গেছি এখানে, রিয়াঙ্কা এই কালেকশনটা দেখতে বলেছি সেটা দেখছে। এটা 18 ক্যারেটে হয় বাট এটা অতটা ভালো লাগে না, আগে একটা কালেকশন দেখেছিলাম ওটা খুব সুন্দর ছিল, ফ্লাওয়ারি প্যাটার্নের মধ্যে 18 ক্যারেটের মধ্যে ছিল মানে ইয়ারিং ছিল, সেটা দেখছি যদি খুঁজে পেয়ে যায়, যদি অনলাইনে পোর্টালে থাকে সেটাও দেখে নিই। এইটা যেটা দেখাচ্ছে এটা 22 ক্যারেটে আছে বাট এইগুলো 18 ক্যারেটেও সিমিলার টাইপের অ্যাভেলেবেল থাকে, বাট আমি এরকম ইয়ারিং দেখবো একটুখানি ডিফারেন্ট প্যাটার্নের। অমিত ওখানে নিজের জন্য একটা গলার চেন দেখছে, ও অ্যাকচুয়ালি গলা চেনটাকে এক্সচেঞ্জ করে কিছু একটা নেবে বাট কোনটা নেবে আজ অব্দি ডিসাইড করতে পারছে না। দেখো অমিত, অমিত বয়ে আছে না, তুই শুধু দেখেই যাচ্ছিস, আজ অব্দি এক্সচেঞ্জ করতেও পারলি না তুই। অমিত এইটা বার করেছে, এটাতে তিনটে কালারের এরকম টাইপের ডিজাইন আছে, হ্যাঁ ইউনিক লাগছে। অমিত মিশনে লেগে গেছে খোঁজার জন্য। একটা আমি চুজ করেছি সেটা দেখো, বলেছি পড়তে সেটা পরে দেখছে, সেটা দেখে না, ওয়াও চুলটা সরা দেখা যাচ্ছে না, পুরো লুকিয়ে যাচ্ছে, জিনিস কি সুন্দর লাগছে, ক্লাসি লাগছে, অমিত এখন আমাকে এখানে ছেড়ে দিয়ে সাংকেত একটা চেইন দেখবে সে, হ্যাঁ তুই তো নলেজ এসি না তাই জানে। এই ইয়ারিংটা রিয়াঙ্কা এত পছন্দ হচ্ছে যে খুলছেই না, দেখে নাও। বাট আমি আরেকটা যেটা বলেছিলাম পিঙ্ক পিঙ্ক কালারের যেটা মানে মাল্টিপল কালার ওটাও পড়তে বলছে, আর এই গলায় এটাও পড়েছে, গলাটা পুরো ক্যান্সেল হয়ে গেছে, এই দুটোর মধ্যে কনফিউশন। এগুলো দেখবো যদি সেটা পছন্দ হয় তারপর ডিসিশন ফাইনাল করবো, আজকে কিছু ফাইনাল করছি না, জাস্ট দেখে যাচ্ছি। দুদিন আমাকে বলেছে ওতে ফিনিক্সের ওটা আছে, ওখান থেকে আনিয়ে দেবে বলে। আমি আর সংকেত এখন এখানে বসে আছি, দেখে নাও সংকেত মোবাইলে ই করছে, আমি আর সংকেত এখানে জাস্ট ঘুরে বেড়াচ্ছি টুকটাক দেখছি, পেছনে দেখে নাও অমিত কি মন দিয়ে সব দেখছে, এটা ওটা সেটা, আর শুয়েতে একটুখানি পেন্ডেন্টও দেখছে। বাট অমিত বাট অমিতের কোনো সময় দেখা শেষ হয় না গোল্ড শপে, তাই না অমিত? কারণ এরকম সেট টাইপের দেখছিল। এখন চলো তানিস আমরা এখন এখান থেকে বেরিয়ে যাচ্ছি, তারপর আমাদের বাড়িতে হয়তো একটুখানি হাউস পার্টি টাইপেরও হতে পারে। সত্যমকে এবার তো ফোন করলাম, অনেকদিন হয়ে গেছে আমাদের বাড়িতে কাউকে মানে ইনভাইট করে খাওয়ানো হয়নি, তো এবার ভাবছি যে আজকে ভাবছি যে আমাদের বাড়িতে একটুখানি চিকেন ফিকেন রান্না করা হোক, সবাই আসুক একটু বসে আড্ডা দেবো, কারণ উইকেন্ডে সবাই আমরা ইউজুয়ালি তাই করি। মাঝখানে দুবার সত্যমের বাড়িতে যাওয়া হয়েছিল, তো আজকে হয়তো আমাদের বাড়িতেই হাউস পার্টি করে নেবো। আমরা এখন মল থেকে বেরিয়ে গেছি, এখন যাওয়ার সময় একবার চিকেন ফিকেন নিয়ে যাবো, আজকে পার্টি হচ্ছে, ফাইনাল কনফার্ম হয়ে গেছে, সবাই আমাদের বাড়িতেই আসবে। তো এখন শ্বেতাও বাড়িতে যাবে, ফ্রেশ হয়ে আসবেন, আমি আমার ফ্ল্যাটে চলে যাচ্ছি রিয়াঙ্কাকে নিয়ে মাংস মাংস নিয়ে, আর পরে সাতটার মধ্যে সবাই মিলে আমাদের বাড়িতে আজকে পার্টি হবে। আমরা বাড়ি এসে গেছি, পেছনে দেখতে পারো মতি এখানে খেলাধুলো করছে আমাদের সাথে, চিকেন নিয়ে চলে এসে কয়েকটা জিনিস আরও লাগবে সেগুলো অনলাইনে অর্ডার করে দেবো, কারণ শ্বেতা বেজ আছে তোর জন্য একটুখানি পাস্তাও বানাতে হবে। এই কদিন ধরে এত পার্সেল বার্সেল এসছে খুব বাজে অবস্থায় আছে, এবং সব ঘর আমি তাড়াতাড়ি করে পরিষ্কার করব, কারণ গেস্ট আসবে আমাদের বাড়িতে, সব কিছু টিপটপ হওয়া চাই, বুঝেছো? আমি চেঞ্জ করে নিলাম, চেঞ্জ করতে না করতে দেখে নাও শ্বেতা এসে গেছে, আমরা এই যে ঢুকলাম কি আটকে দিয়েছে, কিছু আর করার নেই, থাক বাইরে। তো যাই হোক আমরা যদি চিকেন নিতে গেছিলাম টাইম লেগে গেছে, তো ততক্ষণে শ্বেতাও চলে এসেছে, সংকেতও চলে এসেছে, বাইরে আছে, আর এখন ফটাফট করে আমি ক্লিন করে নি, খুব বাজে অবস্থা। Always going forward and no one was stopping me, I
keep on running, running from my failures, my doubts and... সুরজ এসে গেছে এখানে, রিয়াঙ্কা সুরজকে ইনস্ট্রাকশন দিচ্ছে কি করে কি করতে হবে কি না করতে হবে, সব ওরা খাওয়া দাওয়া প্রিপারেশন এখানে হচ্ছে। আর তার সাথে সাথে রিয়াঙ্কা দেখানো ঘর বাড়ি যা ছিল আগে এখন পুরো সেরকম নিয়ে পুরো ক্লিন হয়ে গেছে। এখানে এই রুমটা পুরো ক্লিন করে দিয়েছে, পুরো ক্লিন লাইট জ্বালানো, এদিকে সাংকেত শ্বেতা আছে ওরা গল্প করছে, যতক্ষণে সত্যি আমার আকাঙ্ক্ষা আসছে। এখন এখানে সুরজকে ইনস্ট্রাকশন দেওয়া হচ্ছে। বদনাম করছে রিয়াঙ্কা আমাদের, আমাদের ফ্ল্যাট নাকি খুব বাজে ছিল ব্যাচেলার টাইমে, এখন নাকি সব ও নাকি নিজে সব চেঞ্জ করেছে। Gotta keep up with life, got no regrets, I count my blessings, but I'm still getting no sleep at night. Getting out of the house, I heard an eagle in the top of a tree, I had to... হয়ে গেছে এখানে রিয়াঙ্কা পাস্তা করা সবার জন্য। এখন চিজ দিয়ে ম্যারিনেশন করছে, কি বলে এটাকে কি করে গার্নিশ গার্নিশ করছে। হ্যাঁ, এবার রিয়াঙ্কা সরে গেলে তারপর এখানে আমার রিয়াঙ্কা মাংস তুই রাঁধবি আজকে দেখছি। ও বাবা, আমি তো রাঁধতে পারি, কারণ অমিতের মাংস রাঁধতে খুব ভালো লাগে। হ্যাঁ সেটাই, চাপল নেই দেখবা লো যাও। এখানে সবাই বসে গেছে ডিনার করতে, আমি একটুখানি পাস্তা খেয়ে নিয়েছিলাম তাই জন্য আর ইচ্ছা করছে না। শ্বেতার অলরেডি পাস্তা ডিনার হয়ে গেছে, সবার খাওয়া হয়ে গেছে। এখন সবার মাথায় ভূত চেপেছে, কি ভূত চেপেছে যে এখন নাকি সবাই আইসক্রিম খেতে যাবে। একেই ঠান্ডা, খুব একটা ঠান্ডা না, বা তাও ঠান্ডা তো আছেই, বাট তার মধ্যে এখন বায়না করছে যে আইসক্রিম খেতে যাবে। তো আমরা এখন সবাই, যেহেতু তিনটে গাড়ি আছে, সব তিনটে গাড়ি নিয়ে আমরা এখন বেরাচ্ছি। পাশে একটা আইসক্রিমের ইয়ে আছে, কি জানো আছে, হ্যাঁ, তো ওখানে আমরা যাবো গিয়ে সবাই একটুখানি আইসক্রিম খেয়ে নেবো। এই দেখো পরপর তিনটে গাড়ি বেরাচ্ছে, ওখানে সত্যমের গাড়ি বেরোলো, এখানে সংকেতের, এখানে আমাদের। চেঞ্জ অফ প্ল্যান, আমরা এখানে এসে গেছি আইসক্রিম নিতে, অমিত ওরিও খাবে। ওরিও ওরিও দেখবো, আমাদের মানে আমি তো খাইনি, বাট হ্যাঁ সবার আইসক্রিম খাওয়া হয়ে গেছে, এখন আমরা এখান থেকে বেরিয়ে দেন বাড়ি। দেখো আসতে পারিনি, মতি আর মতির বোন এখানে চলে এসে, তাড়াতাড়ি গিয়ে উপরে ওদের খাবারটা নিয়ে আসি, চ তাড়াতাড়ি উপরে গিয়ে ওদের খাবারটা বানিয়ে দিচ্ছি। অমিতকে, অমিত এসে ওদেরকে দিয়ে দেবো না। আজকে যেটা দেখতে গেছিলাম আমাদের অ্যানিভার্সারি গিফট, তো একটা আমি অনলাইনে দেখেছি, সত্যি কথা বলবো মিথ্যা বলবো না, তো সেটা ওদের দেখেছি, সেটা ওরা বলছে এনে দিতে পারবে দেখাতে, তো ওটার জন্য আমি ওয়েট করবো, ওটা সামনাসামনি দেখবো, যদি সেটা পছন্দ তাহলে সেটা নেবো, আর যদি সেটা পছন্দ না হয় তাহলে আছি যেগুলো দেখেছি তার মধ্যে কিছু একটা চুজ করবো। অলরেডি আমি তো একটা পছন্দ হয়ে গেছে, বাট সেটা অ্যানিভার্সারিটি আগের মতো ওদের অবভিয়াসলি জানিয়ে দেবো, তোমাদের দেখিয়ে দেবো। হ্যাঁ, যখন কিনে নেবো তখন ডেফিনেটলি তোমাদের দেখিয়ে দেবো। এন্ড দ্যাট ইজ ইট ফর দিস ভিডিও গাইস, ভিডিও ভালো লাগলে ডু লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব, এন্ড তোমাদের সাথে খুব শিগগিরই দেখা হবে নেক্সট ব্লগে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড, স্টে খুব 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 পজিটিভ, বাই বাই। We got everything we need right